জাতীয় দলে এখনো সুযোগ হয়নি তবে কার্যকরী বোলিংয়ে আলোচনায় এসেছেন লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদি বিপিএলে ভালো করে আসতে চান জাতীয় দলে আপাতত উইকেট শিকারের চেয়ে জোর দিচ্ছেন ইকোনোমিক্যাল বোলিংয়ে টাইগার ক্রিকেটে লেগ স্পিনার সংকট দূর করতে চান বিশ বছর বয়সী আফ্রিদি চলছে বিশেষ বিপিএল সে বিপিএলে লেগ স্পিনারের দিকে নজর বেশি কেমন করছেন স্পিনাররা বিশেষ করে লেগ স্পিনাররা জানার চেষ্টা করছে আমার সাথে আছেন মিনহাজুল আবেদিন আফ্রিদি আফ্রিদি বিপিএল চলছে এবং জানেন যে এবার স্পেশাল এ লেগ স্পিনারের খোঁজে রয়েছে নির্বাচকেরা সেটা আপনি জানেন এবং কেমন চলছে আপনার পারফরমেন্স এবং কীভাবে নিচ্ছেন বিপিএলটা জি আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে এবং শুরু তো হলো মাত্র দুটো ম্যাচ খেলেছি ইনশাল্লাহ বাকি সিজনটাও ভালো খেলার আশা করছি উইকেটের দিকে বেশি ফোকাস নাকি আপনার লাইন লেন্থ দিকে ফোকাস করছেন কারণ আমরা জানি যে আমাদের ন্যাশনাল টিমের সেরকম চাহিদা আছে যেন এক লেগ স্পিনার আসে সাফল্য বয়ে নিয়ে আসে আপনার ফোকাসটা কোন দিকে জি উইকেটটা আমি চিন্তা করি না কিন্তু আমি আমার চিন্তা থাকে আমি ভালো জায়গায় বোলিং করবো লাইন লেন্থ ঠিক করে যদি ওইটাই ভালো থাকে তাহলে উইকেট আপনা আপনি আসবে কাজ করছেন কীভাবে কারোর সাথে কথা বলছেন কি না এবং ন্যাশনাল টিমে অনেকেই রয়েছেন কাদের সাথে কাজ করছেন যে আমি কথা হচ্ছে আমার আমার লাস্ট ইয়ার রংপুর অ্যাড্রেসে খেলেছি ওখানে কোচ ছিলেন টম মুড়ি ওনার সাথে আমার কথা হচ্ছে এখনও ওনার পরামর্শে আমি আমার বোলিং করে যাচ্ছি এছাড়াও আপনার লক্ষ্যটা কি এবার বিপিএলে আপনি কোনো গোল সেট করেছেন কিনা যে এতগুলো উইকেট দরকার বা ইকোনমি এমনটা রাখা কেমন লক্ষ্য আপনার গোল তো অবশ্যই লোক সবাই একটা সেট করে আমিও সেট করেছি আমার উইকেটটা সেট করিনি আমি আমি সেট করেছি আমার ইকোনমিটা আমি ইকোনমিক্যাল বোলিং করব ওইটাই সেট করেছি আর যেটা বলেই হচ্ছে যে লেগ স্পিনারের খোঁজে বিসিবি রয়েছে আপনার কি যে কোনো চ্যালেঞ্জই দেওয়া হয় ন্যাশনাল টিমের চ্যালেঞ্জ এখন কি প্রস্তুত আছেন আপনি যে ইনশাল্লাহ যদি ওই সুযোগটা আসে ইনশাল্লাহ কাজে লাগানোর চেষ্টা করব একটা সুযোগ ছিল ট্রয় আপনার আশা করা ছিল কিন্তু সেই সময় ইনজুর ছিলেন সেই কষ্টটা আছে কিনা এখন না ওই কষ্টটা রাখিনি আর আল্লাহ জাগরাতে করা ভালো জন্যই করে সে ধারাবাহা যাচ্ছে হয়তো আরেকটা সুযোগ আসবেই যদি আসে সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন ইনশাল্লাহ আফ্রিদি ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আপনি যদি আমরা বলছিলেন যে একটা সুযোগ আসলে সেটা কাজে লাগানোর চেষ্টা করবেন আমরাও আশা করি সমর্থকরাও আশা করেন সেই সুযোগটা আসুক এবং ভালো করুন যেন বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারেন এবং বাংলাদেশ দলকে যে লক্ষ্যটা সাফল্য পাওয়া সেটা এনে দিতে পারেন মাজহারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম